আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিশ্বব্যাপী ভেন্টিলেটরের অভাবে মুমূর্ষ কোভিড নাইন্টিন অনেক রোগীকে বাঁচানো যায়নি। বাংলাদেশও আছে ভেন্টিলেটর সংকট। এ অবস্থায় সুখবর দিচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফ। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি তৈরি করেছে অল্টারনেটিভ ভেন্টিলেটর। সপ্তাহে তৈরি করা যাবে 1000 ভেন্টিলেটর। উদ্ভাবিত ভেন্টিলেটরের পরীক্ষামূলক ব্যবহার হয়েছে সিএমএইচ এ। দেখুন জসিম জুয়েলের রিপোর্ট। বিশ্ব মহামারী করোনায় নাজুক বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। কোভিড নাইন্টিনে মুমূর্ষ রোগীর জন্য যখন ভেন্টিলেটর জরুরি, তখন উন্নত দেশগুলোও সংকটে। বাংলাদেশেও ভেন্টিলেটর সুবিধা অপ্রতুল, প্রতিদিনই বাড়ছে কোভিড নাইন্টিন রোগীর সংখ্যা। রোগী বাড়লে লাগবে ভেন্টিলেটর। এই যখন অবস্থা, তখন চাহিদা পূরণ করতে এগিয়ে এসেছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে ভেন্টিলেটর তৈরির কাজ। জরুরি মুহূর্তে কোভিডের ভেন্টিলেশনের জন্য ইউজ করছিলাম, তার বলেছিলাম যে একটা কম্প্রেসার মেশিন আমরা বানাবো। বিএমটিএফ সেই কাজটা করে দিয়েছে। আমরা মেশিনটাকে এখন লাইভ পেশেন্টের উপরে টেস্ট করছি, সে কিন্তু নন কোভিড পেশেন্ট। আমরা এটা কেমন ফাংশন করছে আমরা সেটা দেখছি। অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে আমরা রোগীকে ভেন্টিলেটারে রেখেছি। প্যারামিটার্স এবং ব্লাড গ্যাস এবং অন্যান্য প্যারামিটার্সগুলি স্টেবল আছে এবং ভালোই ফাংশন করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে তাদের উদ্ভাবিত অল্টারনেটিভ ভেন্টিলেটর কয়েকজন রোগীর উপরে প্রয়োগ করা হয়েছে। এই পরীক্ষায় সফলভাবে উতরে গেছে বিকল্প এই ভেন্টিলেটর। মাননীয় সেনাবাহিনী প্রধানের পৃষ্ঠপোষকতায় এবং তার সার্বিক দিক নির্দেশনায় বিএমটিএফকে আর্টিফিশিয়াল ভেন্টিলেটর তৈরির দায়িত্ব প্রদান করা হয়। সেই অনুযায়ী ইঞ্জিনিয়ারদের সহায়তায় বিএমটিএফ 2 সপ্তাহের মধ্যে একটা আর্টিফিশিয়াল ভেন্টিলেটর প্রস্তুত করতে সক্ষম হয়, যেই ভেন্টিলেটরটি পরবর্তীতে ঢাকা সিএমএইচে এনে ঢাকা সিএমএইচের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে 2 জন মেকানিক্যাল ভেন্টিলেটর থাকা রোগীর উপরে প্রয়োগ করা হয় এবং এর সফলতা প্রমাণিত হয়। কোভিড ১৯ রোগীদের জন্য কনভেনশনাল ভেন্টিলেটরের জায়গায় বিকল্প ভেন্টিলেটর হিসাবে এটি কাজ করবে বলে জানিয়েছে বিএমটিএফ কর্তৃপক্ষ। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।